প্রথম খন্ড আমার এইখন গাঁর প্রায় দুশো পঁচিশ পরিবার মান রাজবংশী মানু আছে আমার গাঁর গৃহিণী সকলে নিজ নিজের পরিধান করা কাপড় বস্ত্র খেয়ে নিজের হাতে তৈর লয় এক সময় সারা দেশ নির্ভরশীল ছিল হাতে বোনা তাঁতের কাপড়েই কিন্তু কালের বিবর্তনে এখন আর হাতে তৈরি বস্ত্রের তেমন চাহিদা নেই কিন্তু বাস্তবিক অর্থে হাতে বোনা কাপড়ের সঙ্গে এখনও কোনো আধুনিক পোশাকের তুলনা চলে না একসময় উপজাতিদের জীবন জীবিকার অন্যতম মাধ্যম ছিল তাঁত শিল্প নিজেদের ঐতিহ্য নিজেরাই বাঁচিয়ে রেখে চলেছে উপজাতিরা বর্তমান সময়ে ফ্যান্সি কাপড়ের প্রতি মানুষের যে আকর্ষণ সেই সময় দাঁড়িয়েও কাছাড় জেলার উদারবন বিধানসভার ঝাঁপিরবন্ধ গ্রামের মহিলারা নিজের ব্যবহৃত বস্ত্র নিজের হাতেই তৈরি করে এতে তারা গুণগত মানসম্পন্ন পোশাক ব্যবহারের পাশাপাশি নিজেদের আর্থিক পরিকাঠামো সচল রেখেছে এই গ্রামের মহিলা রাধা মিশা রাজবংশী মালাইক রাজবংশীর মতো মহিলারা রোজকার জীবনে বানানো কাপড় পরিধান করে জীবন যাপন করছেন ঝাঁপির বন্দে গ্রামের বেশিরভাগ ঘরেই নিজের হাতে বোনা কাপড় মেখলা চাদর গামছা রিয়া ফুলম গামছা বানিয়ে ব্যবহার করে আসছেন গ্রামের মহিলারা জানান তারা কুচ রাজবংশী আদিকাল থেকে তাদের বংশ পরম্পরাগতভাবে নিজের পোশাক নিজেরাই তৈরি করে ব্যবহারের রেওয়াজ চলে আসছে আগে হাতে বোনা কাপড় বাজারজাত করা হতো এখন আর বাজারে হাতে বোনা কাপড়ের তেমন চাহিদা নেই এবং চড়ো দামে বিক্রি করতে হয় কারণ এখন সুতোর দাম খুব বেশি বাজার থেকে সুতো এনে একটি মেখলা বা চাদর তৈরি করে বাজারে বিক্রি করলে তেমন লাভবান হওয়া যায় না আর বরাক উপত্যকায় হাতে বোনা কাপড়ের তেমন একটা চাহিদা নেই বললেই চলে তাই তারা এখন বাজারজাত করার কথা ভাবেন না তবে নিজেদের কাপড়ের চাহিদা তারা নিজেরাই মিটিয়ে নেওয়ার ট্রেডিশন ধরে রেখেছেন উদারবন সমষ্টির সাবিরবন প্রথম খন্ড আমার এখন গাঁত প্রায় দুশো পঁচিশ পরিবার মান রাজবংশী মানুষ আছে আমার গাঁওয়ার নিজৰ নিজর নিজের পরিধান করা কাপড় নিজৰ হাতেরে তৈয়াৰ করে লয় লগতে ফুলাম গামোচা আদি করে যিমানখিনি ব্যৱহাৰ হোৱা কাপোৰ আমাৰ মহিলাসকলে নিজে নিজে তৈয়াৰ কৰি লয় আমাৰ মানুহবিলাকে যিখিনি কাপোৰ তৈয়াৰ কৰি লয় সেই বস্তুখিনি আমি বজাৰত বিক্ৰী কৰিবলৈ কোনো ব্যৱস্থা নকৰে আৰু বিক্ৰী নকৰে কিয়নো আমি যিখিনি কাপোৰ এই যে কাপোৰখিনি মেখেলা যিখিনি চাদৰ বনোৱা হৈছে এই কাপোৰখিনিৰ যিখিনি সূতা আমি ব্যৱহাৰ কৰোঁ এই সূতাখিনি বজাৰ মূল্য অধিক মানে কাপোৰ তৈয়াৰ কৰি যদি আমি বজাৰত বিক্ৰী কৰিবলৈ নিওঁ তেনেহ'লে মানে আমাৰ মহিলাসকলে তেনেকুৱা চাহিদা নাপায় যিহেতু সূতাৰ সূতাৰ দামটো বেছি আৰু কাপোৰখনৰ দাম মানে তেনেকুৱাতো বজাৰত বিক্ৰী নহয় যিহেতু এই মেখেলা যিখিনি আমি হাতেৰে তৈয়াৰ কৰা হৈছে এই মেখেলাখিনিৰ বজাৰ মূল্য আমাৰ এই গৃহিণীসকলৰ হিচাপত অন্তত পক্ষে মেখেলা আৰু চাদৰ মিলাই ছয়শৰ পৰা সাত সাতশ টকা বিক্ৰী কৰিলেও সিহঁতৰ মানে মেহেনত যিটো পাব লগা সেই টকাখিনি নাপায় যাৰ ফলত মানে বজাৰত বিক্ৰী কৰিবলৈ নেনে আমাৰ মহিলাসকলে আৰু আজিকালি যিখিনি বজাৰত ফেঞ্চি কাপোৰ পোৱা যায় যিখিনি আৰু দামী দামী মেখেলা চাদৰ পোৱা যায় সেই কাপোৰখিনি পৰিধান কৰাতকৈ আমাৰ এই হাতত তৈয়াৰ কৰা কাপোৰখিনি মানে পিন্ধাত খুব মানে চফ্ট ভাল লাগে আৰু বস্তুখিনি মানে লাষ্টিং কৰে যাৰ ফলত আমাৰ গৃহিণীবিলাকে ঘৰতে তৈয়াৰ কৰি লাগে

আপুনি আমি আমালোকেতো ইটো মেখেলা বুলি কয় এই পিন্ধিছোঁ যে ইটো মেখেলা বুলি কয় আৰু ইটো ৰিহা বুলি কয় আৰু গামোচাও আছে ফল উল দিব জানে ছোৱালীয়ে মেখেলা বনাইতো কিমান দিন লাগে মেখেলা বনালেতো এতিয়া দুই টুকুৰা দুই টুকুৰাই এটুকুৰা হ'ব মানে চিলাই কৰিলে এটা হ'ব মানে এটা বনালে যে এক টুকুৰা বনালে যে এদিনে হয়